হ্যালো ভিউয়ার্স প্রগতি থ্রি সিক্সটি ফাইভে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের প্র্যাকটিস সেট তিরিশ নিয়ে অলরেডি প্র্যাকটিস সেট উনতিরিশ পর্যন্ত পাবলিশ করা হয়ে গেছে তো তোমরা যদি চাও ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে আগের দিনের ভিডিওটা দেখতে পারো তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হচ্ছে তোমরা যদি চাও তাহলে জয়েন করতে পারো ওখানে ইম্পর্ট্যান্ট ভিডিও নোটিফিকেশান থেকে শুরু করে বিভিন্ন রকমের জব আপডেটস কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেতে পারবে চলো আজকের ভিডিওটা স্টার্ট করি ফার্স্ট কোশ্চেন কি রয়েছে পানিপথ এক্সপোর্ট ডেভেলপমেন্ট সেন্টার নিচের কিসের সঙ্গে যুক্ত পানিপথ এক্সপোর্ট ডেভেলপমেন্ট সেন্টার আনসার হবে তাঁত এবং বস্ত্র এর সঙ্গেই পানিপথ এক্সপোর্ট ডেভেলপমেন্ট সেন্টার যুক্ত শেরশাহের নির্মিত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড পূর্ব ভারতকে কে কার সঙ্গে যুক্ত করে পূর্ব ভারতকে পাঞ্জাবের সঙ্গে যুক্ত করে অপশন নাম্বার সি ইউএনইপির সদর দপ্তর কোথায় আনসার হবে নাইরবি অপশন নাম্বার ডি ভারতের প্রাচীনতম ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট কোনটি আনসার হবে আইডিবিআই অপশান নাম্বার এ নিচের কোন প্রোটিনটি হরমোনের মতো কাজ করে আনসার হবে অক্সিটোসিন অপশান নাম্বার বি নাটুয়া কোন রাজ্যের নৃত্য নাটুয়া হচ্ছে বিহারের নৃত্য অপশান নাম্বার ডি আলোর প্রতিফলন করতে পারে এমন অধাতু কোনটি আলোর প্রতিফলন করে এমন অধাতু হলো সিলিকন অপশান নাম্বার এ ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি কোন দেশের সংবিধানের অনুকরণে তৈরি হয়েছে আনসার হবে সাউথ আফ্রিকা বর্তমানে মানিটারি পলিসি কমিটির চেয়ারপারসন কে এমপিসির চেয়ারপারসন হল উর্জিত প্যাটেল অপশান নাম্বার এ যিনি এখন আরবিআইয়ের এর গভর্নর সালাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত সালাল জলবিদ্যুৎ প্রকল্পটি হচ্ছে জম্মু কাশ্মীরে রয়েছে ভারত নির্মাণ প্রকল্প শুরু হয় কত সালে ভারত নির্মাণ প্রকল্প দু সালে শুরু হয় কোরাল গ্রুপ অব আইল্যান্ড ভারতের কোন দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত কোথায় প্রবাল দ্বীপ রয়েছে রয়েছে লাক্ষা দ্বীপে পানীয় জলে অনুমোদিত আর্সেনিকের মাত্রা কত পানীয় জলে অনুমোদিত আর্সেনিকের মাত্রা হলো শূন্য দশমিক এক শূন্য মিলি পার লিটার এই পরিমাণ আর্সেনিক পানীয় জলে থাকলে এটা আমাদের শরীরের কোনো ক্ষতি করে না এ হিস্ট্রি অব দ্য সিংস বইটার লেখককে আনসার হবে যশবন্ত সিং অপশন নাম্বার বি গান্ধীজি খাদি চিহ্নটি ব্যবহার করেছিলেন কেন কি দেখানোর জন্য সেটা হচ্ছে অর্থনৈতিক স্বাবলম্বী দেখানোর জন্য গান্ধীজি খাদি চিহ্নটি ব্যবহার করেছিলেন বন্দুকের গুলিতে নিচের কোনটি ব্যবহৃত হয় না বন্দুকের গুলিতে কপার লেড স্টিল ব্যবহার হয় যেটা হয় না সেটা হচ্ছে সিলভার সিলভার ব্যবহার হয় না রিং কোন খেলার স্থানকে বলা হয় রিং বলা হয় আইস আইস হকি যেটা রয়েছে অপশানে অপশান বি এই স্থানকে বলা হয় রিং হিন্দুস্তানি সঙ্গীতের একটি অন্যতম জনপ্রিয় রাগ কোনটি লাবণী টারটেল মাটকি এগুলো রাগ নয় হিন্দুস্তানি সঙ্গীতের একটি অন্যতম জনপ্রিয় রাগ হলো ঠুংরি অপশান নাম্বার সি টিউবার টিউবার কিউলোসিসের জন্য দায়ী কে টিউবার কিউলোসিসের জন্য দায়ী ছত্রা প্রোটোজোয়া ভাইরাস নাকি ব্যাকটেরিয়া আনসার হবে ব্যাকটেরিয়া মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিসের জন্য হয় নেক্সট হচ্ছে দু হাজার তেইশের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে আনসার হবে ভারত দু হাজার তেইশের ক্রিকেট বিশ্বকাপ হবে ভারতবর্ষে এরপরে আরও দশখানা অঙ্ক এই সেটে রয়েছে তোমাদেরকে বলছি যে তোমরা এই ম্যাথসগুলো নিজেরা সলভ করো এবং আনসারগুলো মিলিয়ে নিও তাহলে ফ্রেন্ডস ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ আমাকে লাইক কমেন্টস করে জানাতে একদম ভুলো না যদি ভালো লাগে তো বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো যাতে এই ভিডিওটা তোমার বন্ধুদের জন্যও হেল্পফুল হয়ে ওঠে আর সাথে সাথে একটা কথা বলি ডিসক্রিপশান বক্সে পিডিএফ লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি তোমাদের প্র্যাকটিসের সুবিধার্থে তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করো কারণ অলরেডি এই অ্যাপ্লিকেশানটা কিন্তু বন্ধ হয়ে গেছে পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের যে কোনো সময় পরীক্ষা হতে পারে তো এই সময়টা প্রিপারেশনের সময় প্র্যাকটিস করার সময় তো অবশ্যই প্র্যাকটিস করো তাহলে তোমাদের সুবিধা হবে আর সবশেষে বলি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না তাহলে পরের ইম্পর্ট্যান্ট নোটিফিকেশানগুলো খুব সহজেই তোমার কাছে পৌঁছে যাবে সেই সব দেখার জন্য ধন্যবাদ